সেটটা একবারে অকেজি হয়ে গেছিল, আমি অকেজি ছিল, ডেট জি ডেট সম্পূর্ণ ডেট ছিল, দেখি সেটটা আমার এলাকায় তিন জায়গা দেখাইছি কিন্তু কাজ হয় নাই। মানে দেখতেই পাচ্ছেন, তারপরে আচ্ছা দেখেন ডিসপ্লেটা একবারে ফ্রেশ, এখন এই যে মেশিনটা থেকে অটোমেটিক আমাদের অটোমেটিক্যালি এসে পড়ছে। আচ্ছা এই যে এইমাত্র একটা করে দিলাম। আচ্ছা এইভাবে করে থাকেন না? জি। আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমজান ইলেকট্রনিক্সে। রমজান ইলেকট্রিক্স মানেই হচ্ছে যে আপনাদের স্মার্টফোনের যে যাবতীয় সমাধান রয়েছে, সার্ভিসিংস এবং আপনাদের যে অ্যাক্সেসরিসের কালেকশনগুলো রয়েছে, সেই অ্যাক্সেসরিসের কালেকশনগুলো আপনারা এখান থেকে সুলভ মূল্যে, খুচরা এবং পাইকারি মূল্যে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে সরাসরি যোগাযোগের জন্য স্ক্রিন জুড়ে নাম্বার থাকবে এবং এই নাম্বার থেকে আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেই ব্যাপারে আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ আশিক ভাইয়ের কাছে। আশিক ভাই কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? জি, আমাদেরকে একটু আপনাদের যে রমজান ইলেকট্রনিক্সের যে সার্ভিসগুলো আছে, সার্ভিস সেন্টারগুলো কী কী সেবা দেওয়া হয় এবং আপনাদের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে এগুলো সম্বন্ধে একটু আমাদেরকে বলেন। আসলে ভাই মূলত আমাদের এখানে মোবাইলের অল ব্র্যান্ডের মোবাইলের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান করা হয়। যেমন আইসি জনিত প্রবলেম, হার্ডওয়্যার জনিত প্রবলেম বা সফটওয়্যার রিলেটেড সমস্যা, আপনার পাওয়ার আইসি, সিপিইউ আইসি, নেটওয়ার্ক আইসি, অডিও আইসি, সিপিইউ আইসি, সব রিলেটেড কাজ আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আমরা করে থাকি। যেমন আমাদের এখানে এমআই, অপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, স্যামসাং, আইফোন, হুয়াই সব রিলেটেড কাজ আমাদের এখানে করা হয়। তো আমি এখন ওইটাই আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো। আমাদের এখানে কাজ চলতেছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে কি করতেছেন আপনি? এটা সফটওয়্যার কাজ করা হচ্ছে, সফটওয়্যারের কাজ সমাধান করা হচ্ছে, না যে কোনো মোবাইলে সফটওয়্যারের যে সমাধানটা রয়েছে এখানে এলে রমজান ইলেকট্রনিক্সের এই কাউন্টারটিতে এলে আপনারা পেয়ে যান। ভাইয়া নামটা কি? মেহেদি হাসান ভাই। সফটওয়্যারের যে সমস্যাগুলো আছে এগুলো কাজ করে থাকেন এখানে, দেখেন আপনারা যে কোনো মোবাইলে সফটওয়্যারের কাজে এখানে আপনারা রমজান ইলেকট্রনিক্সে এলে আপনারা সুলভ মূল্যে এখান থেকে করিয়ে নিতে পারবেন। হ্যাঁ হাসান, হাসান ভাই, হাসান ভাই কী করছেন এখানে? কি এটা লাইটিং আইসিতে সমস্যা? লাইটিংয়ের সমস্যা এই সেটটিতে, না এটা কি সমাধান হবে? জি ইনশাল্লাহ সমাধান হবে। আচ্ছা তাহলে এখানে লাইটিংয়ের সমস্যা যেটা আছে সেই সমাধানটি আপনারা করে দিচ্ছি। আমরা সকল ধরনের আইফোন আমরা সমাধান করে থাকি, সব আছে, যে কোনো মোবাইল, যে কোনো স্মার্ট মোবাইলের সমস্যাগুলো সমাধান করে থাকেন আপনি। জি ভাই, আপনি কি এখানে কি সমাধান করতেছেন? মোবাইলের ডেড হয়ে গেছে, অন হয় না, অন হয় না, সম্পূর্ণ ডেড হয়ে গেছে, মানে ডেড মোবাইল এখানে ঠিক করা হয়? আচ্ছা ঠিক আছে, আইসি যে কাজগুলো আছে সেই কাজগুলো এখানে মাদারবোর্ডের কাজগুলো করা হয়ে থাকে, দেখেন এখানে মাদারবোর্ডের কালেকশন আছে, এখান থেকে মনে করেন আপনি যে কোনো আইসি জনিত প্রবলেমের আছে এখানে সলিউশন, মানে ডেড সেটও আপনারা এখানে ঠিক করে থাকেন। এই যে আমি এই সেটটা আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের এই সেটে এই টেবিলটা তো কাজ চলতেছে। আচ্ছা হ্যাঁ, এই যে দেখতেছেন এগুলা সব এগুলা কাজ চলতেছে, কাজের জন্য এগুলা রাখা হয়েছে। জি, আর এই যে এখানেও কাজ চলতেছে এখানে দেখেন, বডি এবং ডিসপ্লে দুটাই চেঞ্জ করা হচ্ছে। ভিউয়ার্স এখানে রমজান ইলেকট্রনিক্সে অনেকগুলো কাউন্টার আছে, প্রত্যেকটি কাউন্টারে আপনারা পার্ট টু পার্ট কাজগুলো করা হয়। এখানে আপনাদের মোবাইলে যাবতীয় সমস্যাগুলো আপনারা এখান থেকে সমাধান করতে পারবেন। ইভেন কি আপনাদের যে আপনাদের ঘরে পড়ে থাকা যে ডেড সেটগুলো আছে এগুলো এখানে নিয়ে আসলে রমজান ইলেকট্রনিক্সে আপনারা রানিং করে নিতে পারবেন সব। যেখানে যেমন এখানে ভাই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মোবাইলের সব এবং টাচ এবং গ্লাসগুলো উপরে, আচ্ছা আইফোনের গ্লাসগুলো যেমন বর্তমান আপডেট আপডেট মডেলগুলো ডিসপ্লে দাম এগুলো ধরেন মোবাইলের টাচ বা গ্লাসগুলো যে ভেঙে যায়, হ্যাঁ সেক্ষেত্রে যদি ডিসপ্লে ভালো থাকে সেক্ষেত্রে মনে করেন ফুল ডিসপ্লে চেঞ্জ করতে হয়। আচ্ছা সেই ডিসপ্লেগুলো আপনার ওই মেশিনের মাধ্যমে ভাঙা টাচ বা গ্লাসগুলো চেঞ্জ করা যায়, চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এখানে এখানে এই সকল ধরনের মোবাইলের টাচ এবং গ্লাসগুলো মানে টাচ গ্লাসগুলো আছে এখানে, চেঞ্জ করা যায়, কালেকশন আছে। আর এই যে সেটটা দেখতেছেন এগুলো হচ্ছে সব মোবাইলের ডিসপ্লে, সকল ধরনের মোবাইলের ডিসপ্লে আছে এখানে, সবগুলো তো দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে হ্যাঁ ভিভো V20, এটা ভিভো V20 ডিসপ্লে, আচ্ছা এটা সুপার অ্যামোলেড টাচ ইন ফিঙ্গার, আচ্ছা হ্যাঁ মানে ফিঙ্গার ইন আপনার কি ডিসপ্লে মানে টাচ ডিসপ্লে যেগুলো, হ্যাঁ টাচ ইন ফিঙ্গার আপনার এই মনে করেন ওই ফিঙ্গারপ্রিন্ট 100% কাজ করে, আপনার কাস্টমার কেয়ারের আপনার জেনুইন প্রোডাক্ট আর কি। আচ্ছা ঠিক আছে, এই যেমন এছাড়া আরও আছে আপনার অপো, এমআই, ভিভো, রিয়েলমি, স্যামসাং, আইফোন, ওয়ানপ্লাস সব রিলেটেড, যেমন এই যে এগুলো দেখতে ওয়ানপ্লাস 3D, ওয়ানপ্লাস 8 প্রো,
এটা হচ্ছে আপনার আপডেট OnePlus, এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ঢাল। আচ্ছা, এগুলো আপনার 100% ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে, কাস্টমার কেয়ারের জেনুইন প্রোডাক্ট। আমরা নিজেরাই চায়না থেকে মোবাইলের টাচ ডিসপ্লে, ব্যাকশেল বডি সব নিজেরাই ইম্পোর্ট করে থাকি, এবং আমাদের নিজেদেরই টেকনিশিয়ান আছে, নিজেদের টেকনিশিয়ান দিয়ে আমরা মানে ভালো মানের সার্ভিস দিয়ে থাকি। জি, কাস্টমার ভাইরা যদি সরাসরি রমজান ইলেকট্রনিক্সে আমাদের এখানে আসে, আমাদের সব দুইটা যদি আসে, তাহলে মনে করেন আমরা অবশ্যই অন্যান্য জায়গার চাইতে ভালো সার্ভিস দিতে পারবো এবং একটু কম রেটে দিতে পারবো। কারণ কি, নিজেরা চায়না থেকে যত মাল ইনপুট করি, আমাদের কাছেই নিজস্ব টাচ ডিসপ্লে ব্যাকশেল বডি রয়ে গেছে, নিজেদেরই টেকনিশিয়ান আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কমে দিতে পারবো এবং ভালো মানের সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি রমজান ইলেকট্রনিক্সে আসা যে কাস্টমার রয়েছে, যে ভাইয়া, ভাইয়ার নামটা কি? আমি ভাইয়া মামুন। মামুন কোথা থেকে আসছেন? আমি হবিগঞ্জ থেকে আসছি। আমার সেটটা প্রবলেম ছিল। আচ্ছা, আপনার সেটটা কি সমস্যা ছিল? সেটটা একবারে অকেজি হয়ে গেছিল। আমি অকেজি ছিল, ডেট জি ডেট সম্পূর্ণ ডেট ছিল। দেখি সেটটা, আমার এলাকায় তিন জায়গা দেখাইছি কিন্তু কাজ হয় নাই। মানে এর আগেও তিন জায়গা দেখিয়েছেন কিন্তু কাজ হয় নাই, সম্পূর্ণ ডেট ছিল সেটটা। না, পরে ভাইয়ের কাছে নিয়েছি, ভাই বলল রমজান ইলেকট্রনিক্স এর মাধ্যমে আপনি ডেট সেটটি রানিং করবেন। এরকম সেবা পেলেন এখান থেকে? জি ইনশাআল্লাহ, খুব ভালো সেবা পাইছি। ভাইকে বলছি, ভাই আপনি আমাকে দুই দিন সময় নিছিল, দুই দিনের ভিতরে ভাই সেটটা একটু আমাকে ফোন দিয়েছে। মানে কথা কাজে মিল আছে তাদের? জি জি অবশ্যই। কি বলেন? আচ্ছা, ঠিক আছে। মানে কাজ করছি, আমার সেট দেখেও খুব ভালো লাগছে। ভালো লাগতেছে না? আচ্ছা, ঠিক আছে। মানে নষ্ট একটা সেট ঠিক করছি, তাতে অবশ্যই নিজেকে খুব আনন্দ লাগতেছে। ঠিক আছে ভাই, আপনি মানে যদি নতুন কোনো কাস্টমার বাইরে আসতে চায়, আসলে অনেকে ভয় করে যে আসলে এত দূরে যাবো, কীরকম না কীরকম সার্ভিস দেয়, কীরকম না কীরকম কী করে, আসলে এরকম কোনো ভয় ভীতি আছে কি না? আপনি তো আমাদের এখানে সার্ভিস নিলেন, এটা সত্যি কথা ওইটাই বলেন? না, ভয়ের কিছু নাই ভাই, আমি নিজে সেট দিয়ে গেছি। সেট তিন চার দিন ছিল, পরে আরও দুই দিন বাড়ছে, আমি আসতে পারি নাই, আমার একটু সমস্যা ছিল। সেট রেখে গেছে, রেখে গেছিলাম। একবার সেটের সেম সেট পাইছি, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে নিয়ে আসলাম, অরিজিনালটা বডি নিয়ে আসবো, ব্যাকশেল নিয়ে এসে এটা কমপ্লিট করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। মানে গাড়ির নিচে পড়ে যাওয়া সেটাও ঠিক করা সম্ভব? জি অবশ্যই। সো বন্ধুরা, রমজান ইলেকট্রনিক্সের মধ্যে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ভাঙা একটা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন মোবাইলটির। এই ভাঙা ডিসপ্লেটা এখন কীভাবে রিপেয়ার করা হবে আমি আপনাদেরকে সেই পদ্ধতিটি দেখাবো, যে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন, মেশিনটির মাধ্যমে এই কাজটি করা হয়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে মোবাইলটি ডিসপ্লে ভাঙা ছিল, সেটা কাজ করা হচ্ছে, দেখেন। ওয়াও, খুবই সুন্দর হয়ে গেছে, দেখেন। একটু গাম আছে, গামগুলো উঠিয়ে নেবে। এটা মূলত টাচটা বসানোর পরে এই মেশিনটার মাধ্যমে চাপ দেওয়া হবে আর কি। আচ্ছা, মানে প্রেস করা হবে যাতে একুরেট ভাবে, যাতে আপনার বসে যায়। বসে যায়। আচ্ছা, এই মেশিনের কাজই হচ্ছে এটা, এটা প্রেস করার জন্য। এই কাজই এখন চলতেছে আর কি। এখন এই যে মেশিনটা থেকে অটোমেটিক আমাদের অটোমেটিক্যালি এসে পড়বে। আচ্ছা আচ্ছা, এখন আমরা কিছু বাবল মানে থাকে, এই বাবলগুলো রিমুভ করার জন্য আমরা এই মেশিনটাতে দিব আর। আচ্ছা, আরেকটা মেশিনে দিতে হবে? এটাতে দিতে হয় বাবল রিমুভ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটার এখন বাবল রিমুভারের কাজ। আচ্ছা, বাবল রিমুভারের কাজ চলছে এটা দিয়ে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমরা বাবল রিমুভার মেশিনটা থেকে ডিসপ্লেটা বের করলাম, করার পরে আচ্ছা দেখেন ডিসপ্লেটা একবারে ফ্রেশ, একদম ফ্রেশ একটা ডিসপ্লে। ভিউয়ার্স, দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা কোনো জায়গা দিয়ে ভাঙা ছিল, ফাটা ছিল। এই ভাঙা বোঝার কোনো উপায় নেই, ভাঙা টাচটা রিমুভ করা হয়েছে ডিসপ্লেটা থেকে। আচ্ছা, এখন ডিসপ্লেটা ফ্রেশ একবার প্রপারলি, আগে নতুন যেরকম ছিল ওরকম হয়ে গেছে, ওরকম হয়ে গেছে। আচ্ছা, আর এখানে আপনারা মোবাইলের অল অ্যাক্সেসরিজ এবং গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন। এখানে অত্যাধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে মোবাইলের প্রোটেক্টরগুলো লাগানো হয়, যেখানে স্ক্রিন প্রোটেক্টর মেশিনগুলো মানে এবং কি আপনার এখানে স্ক্রিন প্রোটেক্টরগুলো লাগানো হয় আর কি। আচ্ছা, এই মেশিনটি দিয়ে লাগানো হয়, পরে থাকেন এখানে কি সার্ভিস দিয়ে থাকেন? এটা দিয়ে হচ্ছে আপনার স্ক্র্যাচ প্রুফ বলি, তারপরে স্টিকার, বিভিন্ন রকমের যে কোনো মডেলের সব মেশিনের মাধ্যমে কেটে লাগাই দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনাদের আমাদের রমজান ইলেকট্রনিক্স শপের আপনাদের বেসিক কিছু দেখানোর চেষ্টা করলাম, আমি যতটুকু পারছি আপনাদের আমাদের দোকানে কী কী কাজ করা হয়, কী কী সার্ভিস দেওয়া হয়, কী কী পাওয়া যায় সব দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন, এবং সরাসরি যদি না আসতে পারেন ব্যস্ততার কারণে বা দূরত্বর কারণে, তারা চাইলে আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করে তাদের ফোন দিয়ে পাঠাতে পারেন। অলরেডি আমাদের অনেক কাস্টমার ভাইয়েরা তাদের সমস্যাজনিত ফোন আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকে, এবং আমরা সমস্যা সমাধান করে আবার তাদের লোকেশনে পাঠিয়ে দিই। তো এতক্ষণ আপনাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সো বন্ধুরা, তাহলে রমজান ইলেকট্রনিক্সে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।